প্রিয় দর্শক, নতুন নতুন কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। বরফে চমৎকার এই সুরু মূর্ছনাটি তৈরি করেছেন একদল রুশ মিউজিশিয়ান নয়নাভিরাম সৌন্দর্যের আবাসভূমি বৈকাল হ্রদে। সাইবেরিয়ার নীল নয়ন হিসেবে খ্যাত বৈকাল হ্রদের অনিন্দ্য সৌন্দর্যের মাঝেও যে লুকিয়েছিল আরও কিছু চমক, তাই 5 বছর আগে আবিষ্কার করেন ব্যান্ডল এথনোবিট। বৈকাল হ্রদে বেড়াতে গিয়ে দুর্ঘটনাবশত এই সঙ্গীতময় বরফধ্বনি আবিষ্কার করেছিলেন এথনোবিটেরই এক সদস্য। তাই প্রকৃতি প্রেমীরা ছাড়াও প্রবল ঠান্ডায় জমে বরফ হয়ে যাওয়া বৈকাল হ্রদে সম্প্রতি সময় কাটাতে ছুটছেন সঙ্গীত প্রেমীরাও। প্রকৃতি যেন সৌন্দর্যের শাখা প্রশাখা বিস্তার করে আছে এই বৈকাল হ্রদে। 31,722 বর্গ কিলোমিটারের বিশাল আয়তনের এই হ্রদে যেদিকেই তাকানো যায় আপনার মনেই হতে পারে প্রকৃতি তার অপরূপ রূপের পসরা সাজিয়ে বসে আছে। বৈকাল হ্রদ রাশিয়ার সর্ব উত্তরের অঞ্চল সাইবেরিয়ার দক্ষিণে প্রাকৃতিকভাবে সৃষ্ট হ্রদ। চারদিক পাহাড় ঘেরা এই হ্রদ পৃথিবীর সবচেয়ে প্রাচীন হ্রদ। ধারণা করা হয় 25 থেকে 30 মিলিয়ন বছর আগে সৃষ্টি হয় বিশাল এই হ্রদের। আসলে হ্রদ নয়, বলা চলে স্থল ঘেরা একটি সাগর। বিশালতার কারণে প্রাচীন চীনা পাণ্ডুলিপিতে এই হ্রদকে উল্লেখ করা হয়েছে উত্তর সাগর বলে। 1,642 মিটার গভীর বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম মিষ্টি পানির আধার। এখানে মিষ্টি পানির পরিমাণ উত্তর আমেরিকার গ্রেট লেকসের সবগুলো হ্রদে সঞ্চিত মিষ্টি পানির চেয়েও বেশি। পৃথিবীর স্বচ্ছতম হ্রদও বৈকাল হ্রদ। এই হ্রদে পানির নিচে 40 মিটার পর্যন্ত স্পষ্ট দেখা যায়। হ্রদের গভীরে খেলা করা মাছ, সবুজ পাথর, হ্রদের নিচে জন্মানো জলজ গাছ সবই খালি চোখে স্পষ্টভাবে দেখতে পাবেন আপনি। বৈকাল হ্রদে রয়েছে ছোট বড় 27টি দ্বীপ, যার মধ্যে সবচেয়ে বড় দ্বীপটির নাম ওলখন। বৈকাল হ্রদে পতিত হয়েছে 330টিরও বেশি নদী, তবে হ্রদটি থেকে নির্গত একমাত্র নদী হল আঙ্গারা নদী। বহুকাল ধরে ইউরোপের মানুষ জানত না এই হ্রদের কথা। রাশিয়া এই অঞ্চলে তাদের রাজ্য সম্প্রসারিত করলে 1643 সালে কুরবাত ইভানভ প্রথম ইউরোপীয় হিসেবে পৌঁছান বৈকাল হ্রদে। ১৯৯৬ সালে ইউনেস্কো বৈকাল হ্রদকে ঘোষণা করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। জীববৈচিত্র্যের স্বর্গ বলা যায় বৈকাল হ্রদকে। হাজারো প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল এটি। এসব জীববৈচিত্র্যের 60% বৈকাল হ্রদ ছাড়া পাওয়া যায় না পৃথিবীর অন্য কোথাও। বৈকাল হ্রদে বাস করে একান্ত গ্যামারাস ভিক্টোরি নামের দানবাকৃতির অ্যাম্ফিপড। প্রায় 350 প্রজাতির অ্যাম্ফিপডের বিচরণ পুরো বৈকাল হ্রদ জুড়ে। এখানে আরও রয়েছে বাদামি ভাল্লু, নেকড়ে, লাল শেয়াল, সাইবেরীয় লাল হরিণ, আলপাইন খরগোশ, বৈকাল সিল, ওমুল, গোলেমিঙ্কা, স্যামন সহ নানা জাতের শামুক ও শেওলা। বছরের প্রায় 5 মাসেই 600 কিলোমিটার দীর্ঘ বৈকাল হ্রদ 1.5 থেকে 2 মিটার পর্যন্ত ঢেকে যায় বরফের চাদরে। তবে এই বরফের চাদর যথেষ্টই শক্তপোক্ত। 15 টনের ভারী গাড়ি অনায়াসেই চলে যেতে পারে এর উপর দিয়ে। ভৌগোলিক বৈচিত্র্যে, নৈসর্গিক সৌন্দর্যে, জীববৈচিত্র্যে, রহস্যময় প্রকৃতিতে সত্যি অনুপম বৈকাল হ্রদ। তাই শীত কিংবা গ্রীষ্ম সারা বছরই প্রকৃতির এই বিস্ময়কর হ্রদে থাকে অনুসন্ধানী গবেষক আর সৌন্দর্য পিপাসু পর্যটকদের ভিড়।